ফিরছিলেন পাহাড় ঘুরে, কেউ যাচ্ছিলেন কর্মসূত্রে কলকাতা। হঠাৎ তীব্র আওয়াজ, ট্রেনের ভিতরে সেই সময় দুর্ঘটনার কবলে পড়া ট্রেন যাত্রীদের বুকটা কেঁপে উঠেছিল। ঠিকই হয়েছে বুঝতে না পারলেও কিছু একটা অঘটন যে ঘটেছে তা টের পেয়েছিলেন যাত্রীরা। তখনও তারা জানতেন না, নামলেই দেখতে পাবেন মালগাড়ি ধাক্কা মেরেছে তাদের ট্রেনে। ততক্ষণে ঘটে গিয়েছে অনেকগুলি মৃত্যু। ভয়ানক স্মৃতি নিয়ে ফিরছেন তারা। দুর্ঘটনার সময় ট্রেনের মধ্যে থাকা, সবশেষে ওই ট্রেনেই গন্তব্যে ফেরা যাত্রীরা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সিএনএর সঙ্গে। সাড়ে আটটা কি 8:40 দিকে আমরা নাস্তা করে বসলাম। হঠাৎ করে বসে আমরা গল্প করতেছি, একদম ট্রেনটা ভরার ছিল, জাকুনি দিয়ে প্রথমে একটা দিকে ধাক্কা দেয়, তারপর এদিকে। কেমন মুহূর্তে মনে করছে এটা ধাক্কাটা ছিল? আমরা প্রথমে মনে করছিলাম একটা ভূমিকম্প ছিল আমাদের কাছে। তিনটে ধাক্কার পর তিনটে থেমে গেল। থেমে থাকার পর আমরা জানলা দিয়ে দিয়ে দরজা দিয়ে যখন দেখি ওইদিকে আমাদের পিছনে অবস্থা খারাপ। ঘুমে ব্রেক করে, তারপর সেকেন্ড টাইম ব্রেক করে, থার্ড টাইমে বোঝা যায় যে কিছু একটা হল, এটাই আসে। আমি তো শুয়েছিলাম, আর ট্রেনটা তখন এই ট্রেনটা সিগন্যাল পেয়ে স্লো করছিল, হয়তো ওই মুহূর্তটা হয়েছিল। তারপর হওয়ার সাথে সাথে নিচে নেমে যায় এবং জায়গাটাতে আমি যাই। যাওয়ার পর ওখান থেকে ভিডিও বানানোর চেষ্টা করি আমি নিজেও, তো সেখানে শর্ট সার্কিট থেকে সমস্ত ধোঁয়া বেরোচ্ছিল। কেউ বা আবার শামসি থেকেই উঠলেন ট্রেনে, যে ট্রেন সাক্ষী থেকেছে ভয়ঙ্কর দুর্ঘটনা সেই ট্রেনেই শামসি থেকে শিয়ালদা। এতটা পথ যাওয়ার ভয় কতটা তাও সিএনএর সঙ্গে ভাগ করেন এক যাত্রী। ওই ট্রেনে যাব, ভয় তো লাগছে কিন্তু কিছু করার নেই। কাঞ্চনে যাবে? হ্যাঁ, কাঞ্চনে যেতে হবে। হাউস না হলেও দাদা কিছু করার নেই, ব্যাপারটা এখানে মানে যেহেতু কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। তো কোথায় যাবেন আপনি? কলকাতা। মনে তো প্রথমে ভাবলাম কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য যে টিকিটটা ক্যান্সেল করে দিই, কিন্তু পরবর্তীতে অন্য কোনো ট্রেনের টিকিট না পাওয়ার কারণে বাধ্য হয়ে এই ট্রেনেই যেতে হচ্ছে। যাত্রীরা আজীবন মনে রাখার মতো ভয়াবহ স্মৃতি নিয়ে ফিরছেন নিজেদের বাড়ি। পরের বার কোথাও ট্রেনে ভ্রমণ করার আগে আবার এই স্মৃতি ফিরবে তাদের, বাড়বে আতঙ্ক। এখন সাধারণ মানুষের চাহিদা যাত্রী সুরক্ষা নিয়ে আরো ভাবুক রেল, নজর থাকুক সেই দিকে। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।